রোহিঙ্গা পাচারকারীর হাতে আক্রান্ত এক অসহায় যুবক। ঘটনা মধুপুর থানাধীন মধুপুর সিন্নি ক্লাব সংলগ্ন এলাকায়। পরবর্তী সময়ে আক্রান্ত অসহায় যুবকের পক্ষ থেকে মধুপুর থানায় অভিযুক্ত আন্তর্জাতিক মানব পাচারকারী জয়ন্ত দাসের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার বিবরণ প্রকাশ, শুক্রবার সকালবেলা মধুপুর নোয়াবাড়ি এলাকার সমৃদ্ধি বর্ধন তার একটি সুইফট গাড়ি নিয়ে কোয়াটেপার উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় সিন্নি ক্লাব সংলগ্ন এলাকায় আসতেই তার গাড়িটিকে দান কোটায় ওই এলাকারই এক যুবক। পরবর্তী সময়ে অপর এক যুবক এগিয়ে এসে সমৃদ্ধি বর্ধনকে জিজ্ঞেস করে তার গাড়ি করে রোহিঙ্গা পাচার করতে হবে। এমন সময় সমৃদ্ধি বর্ধন অস্বীকার করে কখনো সে এই সব কাজে জড়িত নয়, তাই সে নিতে পারবে না। মুহূর্তের মধ্যে কোয়াটেপা এলাকার আন্তর্জাতিক মানব পাচারকারী হিসেবে পরিচিত জয়ন্ত দাস তার গাড়িটির উপর কিংবা লাঠি দিয়ে ভাঙচুর চালায়, তার গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেয়। পরবর্তী সময় সমৃদ্ধি বর্ধন তার গাড়ির দরজা বন্ধ করে গাড়ির ভেতরে বসে থাকলে মুহূর্তের মধ্যেই জয়ন্ত দাস রাস্তার পাশ থেকে ইট এনে তার গাড়ির গ্লাসের মধ্যে দিতে থাকে। পরবর্তী সময় তার গাড়ির গ্লাস পুরোপুরি ভেঙে যায় এবং গাড়ির বিভিন্ন জায়গায় ইটের টুকরো দিয়ে ক্ষত করে দেয়। শুধু তাই নয়, পরবর্তী সময়ে সমৃদ্ধি বর্ধন যখন গাড়ি থেকে বের হয় তাকে জিজ্ঞেস করে তখন তার উপর এলোপাতাড়ি মারধর শুরু করে মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে, তার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে তাকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে পরবর্তী সময় সমৃদ্ধি বর্ধন অভিযুক্ত আন্তর্জাতিক মানব পাচারকারী জয়ন্ত দাসের বিরুদ্ধে মামলা দায়ের করে। উল্লেখ্য, কোয়াটেপা এলাকা জয়ন্ত দাস রোহিঙ্গা কিংবা বাংলাদেশি পাচারের মূল মাস্টার মাইন্ড। পূর্বেও তার বিরুদ্ধে অনেক খবর প্রকাশ হয়েছিল। একটি সূত্রে খবর, পুলিশকে ম্যানেজ করে নিত্যদিন এবং তার কয়েকজন সাগদেত মিলে আন্তর্জাতিক মানব পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। যেতেছি মানে আমরা ওই দিকে সিনি ক্লাবের দিকে একজনে হাত দিয়েছে আমার দাঁড়াইতাম, দাঁড়াইছি দাঁড়ানোর পরে এটা আমি কী হয়েছে কইছে একটা টিপ বোঝাইবি না, তো আমাকে তো আমি টিপ টুপ দিই না, দেখে কইছে টিপ বোঝাইবি নি, আমি কে টিপ কইছে মানুষে, আমি কি মানুষ কিতাম তো রোহিঙ্গা লয়ে যেতাম, আমি সে রোহিঙ্গা নিয়ে আমি রোহিঙ্গা টিপ দিই না, এটা রোহিঙ্গা টিপ দিই না পরে আর একটা আসে আয়েসে কে রোহিঙ্গা টিপ দিস না, এটা আইসে ওই জয়ন্ত না প্রবাদের ছেলে আইসে জয়ন্ত কি টাইটেল কি জয়ন্ত দাস বাড়ি বলছে বাড়ি বাড়ি কয় ডাকা আইসে আয়াসিরা আমার প্রথমে আয়াসিরা লুকিং গ্লাসটা দোষ লুকিং গ্লাসটা দিয়ে টান দিয়েছে লুকিং গ্লাসটা বেঁকে গেলে এটা আমার দরজা খুল, তো প্রথমে লুকিং গ্লাস ইয়ে করে লেছে পরে আমি বুঝি নতুন একটা কিছু হইব, আমি গ্লাসটা তুলে দিয়েছি, গ্লাস তুলছি পরে হ্যাঁ ইটের টুকরো লইয়া মারি রাখা লয়েছে গাড়িতে দিলাইছে, গাড়ি ডিলাই আসিরা গাড়িগুলি ভেঙে লাইছে আমার মার দূর করছে, এটা আমি কোনো মতে এনতে গাড়ি করে ঘুরে আসে কোনো মতে এনতে গায়ে বসছে। না কোন কোন জায়গায় তোমার আঘাত করছে? আঘাত তো মাথাতে করছে, গাড়ি দোষ ছিল সাড়ে ছিল সাতটা সিরা লাইছে পিঠে ঘুষি দিছে না কতদিন যাবে যখন করছে তাই কতদিন যাবে ব্যবসাটা করছে তো অনেক অনেক দিন অনেক বছর তোর নাম? আমার নাম সমৃদ্ধি বর্ধন। বাড়ি? বাড়ি নোয়াবাড়ি। ব্যুরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ।